যে মাসে মাসে একবার করে জোয়ার আসে, ওই সময় অন্তত বাবা 7টা দিন যেন গাছে উঠো না, কারণ ওই গাছ ওই 7 দিন গাছ বেশি পেছল থাকে, তাই যে কোনো সময় কুনির দড়ি ছেড়ে গিয়ে পড়ে যেতে পারো, তাই তো বলেছে। ও গাছে জোয়ার আসিলে গাছটা কাটো কৌশলে, কুনির দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে। খেজুর গাছে হারি বাঁধবন, ওহো গাছে হারি বাঁধব মন রে, খেজুর গাছে হারি বাঁধব, খেজুর গাছে হারি বাঁধব মন রে, খেজুর গাছে হারি বাঁধব, নইলে রস গড়িয়ে গোড়া পচে, রস গড়িয়ে গোড়া পচে, আকালে হবে মরো। খেজুর গাছে হারি খেজুর গাছে হারি বাঁধো মন, খেজুর গাছে হারি বাঁধো মন, বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন, খেজুর গাছে হারি অকালে রস পড়ে গেলে, অকালে রস পড়ে গেলে হবে আকার, খেজুর গাছে খেজুর গাছে খেজুর গাছে হারি বাঁধো, খেজুর গাছে হারি বাঁধো মন মনে রে, খেজুর গাছে হারি বাঁধো মন, খেজুর গাছে হারি বাঁধো জোনা গাছ কাটতে জানে চিনে লও তারে, সুজন গাছে না হইলে ঘনা রস পরে,
বেজনা গাছ কাটতে জানে চিনে লাউতারে, সুজনে গাছে না হইলে ঘোলা রস পরে। ওই গাছে জানে গাছের মর্ম, ওই গাছে জানে গাছের মর্ম, আরো শিখে জানবে কেন। তাই যদি খেজুর গাছের রস পেতে হয় বাবা, আগে গাছটাকে কায়দা করে কাটতে জানতে হবে। কি দেখবেন, কারো গাড়ির তেল তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কি শেষ হয় না? দুইজন বন্ধু একসাথে বাইক স্টার্ট দেবেন, কারো বাইকের তেল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর কারো বাইকের তেল অনেকক্ষণ থাকবে, মানে কারোটা তাড়াতাড়ি পড়ে যায়, কি শেষ হয়ে যায় গাড়ির তেল, আবার কারোটা অনেক রাস্তা যায়। যদি গাড়িতে উঠে বাবা খালি তাড়াহুড়ি করো, পিক আপ ধরে খালি মোড়ামুড়ি করো, অত তাড়াহুড়া করলে তো তাড়াতাড়ি তেল শেষ হবেই। তাই গাড়ি যখন চালাবা পিক আপটাকে শক্ত করে ধরে রাখবা, বেশি মোড়ামুড়ি করলে চলবে না। কায়দা আছে, এই জন্য গাছ কাটার না কায়দা জানা লাগে। তাই সব গাছেই বাবা রস সমান হয় না, তাই তো বলেছে, যে জন আকাশ কাটতে জানে চিনে লাউতারে, সুজন গাছে না হইলে ঘোলা রস পরে। যে জন আকাশ কাটতে জানে চিনে লাউতারে, সুজন গাছে না হইলে ঘোলা রস পরে। ওই গাছে জানে গাছের মর্ম, খেজুর গাছে খেজুর গাছে হারি বাঁধো মন রে, খেজুর গাছে হারি বাঁধো মন, খেজুর গাছে হারি বাঁধো মন মন রে, খেজুর গাছে হারি বাঁধো। গাছে জোয়ার আসিলে গাছটা কাটো কৌশলে, কুনির দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে। জোয়ার আসিলে গাছটা কাটো কৌশলে, কুনির দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে। ওই গাছে জানে গাছের মর্ম, শিখে জানবে কেন। তাই বাবা যখন গাছে জোয়ার আসে তখন যেন গাছ কাটতে যাইয়ে না, কি মাসে একবার করে জোয়ার আসে, এটা হচ্ছে দেহতত্ত্ব বাউল গান। মাসে একবার করে জোয়ার আসে, আর ওই জোয়ারের সময় যদি বেশি কায়দা করতে যাও তাহলে বেকায়দায় পড়ে যেতে হবে, কি কথা কন্যাকা ঠিক না মা? তাই ওই কায়দার সময় বোকালটা হালকা কমিয়ে দাও একটু ঘেয়ে নিচ্ছে, তা ওই কায়দার সময় যদি বেকায়দা করা যায়, কায়দার সময় বেশি চালাকি চলে না, তাহলেই বেকায়দায় পড়ে যেতে হবে। তাই ওই যে মাসে মাসে একবার করে জোয়ার আসে, ওই সময় অন্তত বাবা সাতটা দিন যেন গাছে উঠো না, কারণ ওই গাছ ওই সাত দিন গাছ বেশি পেছল থাকে, তাই যে কোনো সময় কুনির দড়ি ছিঁড়ে গিয়ে পড়ে যেতে পারো। তাই তো বলেছে, গাছে জোয়ার আসিলে গাছটা কাটো কৌশলে, কুনির দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে। গাছে জোয়ার আসিলে গাছটা কাটো কৌশলে, কুনির দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে। গাছে জানে গাছের মর্ম, গাছে জানে
রসের মর্ম অরসিকে জানবে কে? খেজুরি গাছে, খেজুরি গাছে, খেজুরি গাছে হারি বাঁধো, খেজুরের গাছে হারি বাঁধো মন, খেজুরের গাছে হারি বাঁধো।